ভিউয়ার্স, আমরা আসি এখন মিটামুন্টু অষ্টগ্রাম এর ঠিক মাঝখানে সবচেয়ে বড় একটা ব্রিজে। ব্রিজটা খুবই সুন্দর, তাদের চোখে কোনো গ্রাম ঘর বাড়ি কিছুই চোখে পড়বে না। এটার একটা মাঠ বানাইলো না, আমার তো এটার একটা মাঠ বানাই না, খেতে থাকে নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে হাইওয়ে, ইটনা মিটামুন অষ্টগ্রামের হাইওয়ে। আপনারা হয়তো ইউটিউবে অলরেডি বেশ কয়েকটি ভিডিও দেখেছেন, কিন্তু টোটাল ভিউটা ডিটেলসটা আপনারা দেখতে পারেন নাই। এই হাইওয়েটা তিনটা থানাকে সংযুক্ত করেছে, ইটনা মিটামুন এবং অষ্টগ্রাম। আমি এখন ঠিক ইটনা মিটামুন অষ্টগ্রামের যে মধ্যস্থল মিড পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি রাষ্ট্রপতি আব্দুল হামিদ মুড়ে। এখান থেকে বাম পাশে মিটামুন সদর, ডান পাশে অষ্টগ্রাম। অর্থাৎ আমরা এখন যেদিকে যাব আমরা আপনাদেরকে অষ্টগ্রামটা দেখানোর চেষ্টা করব। আর আমরা যেদিক থেকে আসছি সেটা হলো ইতনার সাইড। আমরা ইতনা পার হয়ে ঢাকি ইউনিয়ন পার হয়ে এখন এখানে আসছি। আমরা এখন দেখানোর চেষ্টা করব অষ্টগ্রাম, অষ্টগ্রামের আশেপাশের ভিউটা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, এটা আমার নানার বাড়ি, ছেলেবেলার অনেক বড় একটা অংশ এখানে আমার কেটেছে। তো এটা যে কত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা জায়গা, আপনারা না আসলে বুঝবেন না। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমার সফর সঙ্গী আমার বেশ কয়েকজন মামা, ওনারা আমাদেরকে আশেপাশে সব কিছু দেখাবেন। আমি পরিচয় করে দিচ্ছি, উনি আমার শরীফ মামা, উনি নাজমুল মামা, উনি তাফসির মামা, উনি সুদুল মামা, উনি খায়রুল মামা, ও আমার একজন ছোটো ভাই শেখ চাঁদ, ও আমার একজন ছোটো ভাই শেখ তানবীর। আমরা সবাই এখন চলে যাবো অষ্টগ্রামের দিকে, টোটাল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে। আপনারা এই চ্যানেলের সাথে থাকুন, রিয়াদুল খানের সাথে থাকুন, এবং এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন, পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই একটা নোটিফিকেশান আপনাদের এখানে চলে যায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগে। আপনারা তো বলছিলেন যে অষ্টগ্রামের রাস্তাটা আসলে সবচেয়ে বেশি সুন্দর, মানে সুন্দর না যায় তো অষ্টগ্রামে একই জিনিস না। বললেন যে ওই যে অনেক দূর পর্যন্ত পানিটা বেশি দেখা যায়, এটা অষ্টগ্রাম, এটা অষ্টগ্রাম, কোন গ্রাম দেখা যায় না। তাহলে আর একটু সামনে যাই, মাঝামাঝি যাই, মানে এই দিকে ক্যামেরা ধরলে গ্রাম নাই, জলরাশি আমরা আসি এখন মিটামুন্টু অষ্টগ্রাম এর ঠিক মাঝখানে সবচেয়ে বড় একটা ব্রিজে। ব্রিজটা খুবই সুন্দর, এটাকে বলে কাডাগাঙ্গের ব্রিজ। আর আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, এই ব্রিজের উপরে যদি আপনারা দাঁড়ান, হাওর পানি, পানি আর পানি, বিশাল জলরাশি, আপনাদের চোখে কোনো গ্রাম ঘর বাড়ি কিছুই চোখে পড়বে না। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, অনেকে ঢাকা থেকে এসে এই ব্রিজ থেকে নিচে লাভ দেয় এনজয় করার জন্যে, এটা করতে যাবেন না। খুব ভালো সাঁতার জানেন তারা সারা পানিতে নামবেন না, ব্রিজ থেকে লাভও দিবেন না। এইভাবে বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আসলে অবশ্যই গামছা এবং লুঙ্গি নিয়ে আসবেন গোসল করার ইচ্ছা থাকলে, এবং যারা সাঁতার জানেন কেবলমাত্র তারাই পানিতে নামবেন, অন্যরা ভুলও পানিতে নামবেন না, কারণ পানি অনেক বেশি এবং স্রোত অনেক বেশি। অনেকে মোটরসাইকেল এখানে ফ্রি রাস্তায় খুব জোরে চালায়, বেপরোয়া চালায়, হাত ছেড়ে গাড়ি চালায়, গাড়ির উপরে পা তুলে গাড়ি চালায়। আপনারা হয়তোবা অলরেডি শুনে থাকবেন বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আপনারা করবেন না, এতে এলাকাবাসীরও বিরক্ত হয় আর আপনাদের নিজেরও ক্ষতি। আপনারা আসলে অবশ্যই সাবধানে বাইক চালাবেন। আর এখানে আসার পরে সৌন্দর্যের কোনো কমতি এখানে নাই ভিউয়ার্স, আপনারা না আসলে আপনারা এখানে এটা আসলে এক দুই কথায় ভাষায় প্রকাশ করার মতো সৌন্দর্য এটা না। এটা বাংলাদেশের, আমার মনে হয় যে বাংলাদেশের এখন কয়েকটা নান্দনিক সুন্দর পরিবেশ এবং দেখার মতো একটা পরিবেশ। টান দেন টান দেন,
কেমন লাগতেছে ভিউটা? অসম অসম আসলে অসম। আপনাদের ধন্যবাদ, আপনারা খেলাধুলা করেন। পুরা পঙ্খিরা চালাইছে, ওই যে ছবি তুলতেছে রাস্তায় বসে। এরকম ছবি তুলবেন নাকি জহির ভাই? মিঠামইন থেকে অস্ট্রগ্রাম যাওয়ার এই পথটি সত্যি অনেক সুন্দর। আমি চাচ্ছিলাম যে পুরো রাস্তাটি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে রয়েছি। আমি সামনে অস্ট্রগ্রামে যাওয়ার আগে একটি চত্বর পার হবো, নাম হচ্ছে কাস্তুল। সেই জায়গাতে আমার ভিডিওটি শেষ করে দেব এবং মিঠামইন অস্ট্রগ্রাম বা ইটনা আসলে কোথায় থাকবেন এবং খাবেন তার উপর একটি রিভিউ ভিডিও বানিয়েছি, সেটিও দেখতে পারেন। মানে কেউ বাজেট পড়তে চাইলে তো আমরা আসলে আসতে পারবো। না বলে গেছে এই মোড়টার নাম কি? আমরা মিটামন থেকে আসছি। না ওই যে মামা বলতো স্যার কি যে বাজিতপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে এই রাস্তা ধরে আসতে পারবো আর কি। এখান থেকে 3 কিলো হইলো রাস্তাটা নাকি? বাকিটা হেমন্ত সিজনে পুরাটাই মানে পানি কয় কিলো যাইতে হবে? পানি 6-7-8 কিলো যেতে হবে। ঢাকা থেকে আসলে বাজেপুর নাইমা 8 কিলো পানি আসে, তারপরে এদিক দিয়ে আসতে পারবো। 8 কিলো পানি দিয়ে আসতে হবে, এরপরে ঢাকা থেকে আসার পরে বাজেপুর থেকে মোটামুটি 7-8 কিলোমিটার পানি, এরপর এই দিকটা যে রাস্তা আমরা আসলাম আর কি। ভাই কেমন মাছ পেলেন? চলেন দরকার ছিল, এইটা তো সুন্দর সিস্টেম। আসেন আসেন, দেখতে পাচ্ছেন আমরা কলা খাচ্ছি। 1 কুড়ি কলা কত নিল? 25 টাকা নিল। আমরা 2টা করে খাও না। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।